If I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. Out of my head, under my bed, think you're something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভ্রমণ হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদ। সিরাজগঞ্জের চায়নাবাদ খুব সুন্দর একটা জায়গা, যেখানে টারবাইন আছে, যেখানে আমাদের হাওয়া বিদ্যুৎ প্রকল্প আছে। তো চলুন দেখা যাক সেই জায়গায় আমরা ভ্রমণ করে কি কি দেখলাম। প্রথমে আমরা আমাদের জার্নি শুরু করলাম, আমাদের যাত্রা শুরু হয় মোটরসাইকেল দিয়ে। আমরা প্রথমে যাই শ্যামলী থেকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা মোট চারটা মোটরসাইকেল আমরা শ্যামলী থেকে রওনা দিই। এবং আমরা মোটামুটি ঢাকা পার হতে আমাদের বেশ সময় লেগে গিয়েছে, কারণ ওই সময় ইপিজিটা ছুটি হয়েছিল এবং অনেক গার্মেন্টসের লোক ছিল, রাস্তায় অনেক ট্রাফিক ছিল, হেভি ট্রাফিক ছিল। তারপরও আলোর মতে আমরা ঢাকা পার হতে পেরেছি। এবং টাঙ্গাইলের অতি সুন্দর একটি রাস্তা, চার লাইনের রাস্তা, যেটি একদম ফ্রেশ, ব্র্যান্ড নিউ, এই রাস্তা দিয়ে আমরা আলোর মতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এবং অনেক সুন্দর একটি রাস্তা, এই রাস্তাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এবং রাস্তাটার প্রতিটা কর্নারিং, প্রতিটা স্টেপস এবং প্রতিটা অর্গানাইজেশন আমার কাছে খুব ভালো লেগেছে। বাট এই রাস্তাটা এলেঙ্গা পর্যন্ত, কিন্তু এলেঙ্গার পরে যে রাস্তাটা, এটা হয়েছে আবার দুই লেন। এবং এটাতে খুব ট্রাফিক ছিল, ট্রাক ছিল, ট্রাককে ওভারটেক করতে হয়েছে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তবে হ্যাঁ, যমুনা ব্রিজে উঠার একটু আগেই আমার মোটরসাইকেলের টায়ার পাঙ্কচার হয়ে যায়, এটা খুব বিপদের একটা সময় ছিল। আলোর মতে যদিও এটা সলিউশন পেয়েছি, কীভাবে, যে আমাকে একটু খুঁজতে হয়েছে যে আশেপাশে কোনো বাজার আছে কি না। তো আলোর মতে পাশেই একটা বাজার পেয়েছিলাম, সেই বাজারে গিয়ে দেখি টায়ারেরই একটা দোকান আছে। সেই টায়ারের দোকানে যে আলোর মতো আমার টায়ারটা সারিয়ে নেই, ততক্ষণে আমার সাথে যারা ছিল তারা সবাই পৌঁছে গিয়েছিলো। কারণ ব্রিজটা পার হলেই আমরা যেখানে যেতে যাচ্ছি, আমাদের একটি ক্লায়েন্ট MMS, সেই ক্লায়েন্টের একটি রিসোর্ট বলা যাবে না, তাদের রেস্ট হাউস আছে। আমরা সেই রেস্ট হাউসে যেই উঠবো, সেখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বের হব। তো যমুনা ব্রিজটা আমরা যখন পার হচ্ছি, তখন যমুনা ব্রিজের যে আশেপাশের যেই চিত্রগুলি খুব দারুণ লাগছিল। এবং এটা মোটরসাইকেলে আমি প্রথম যমুনা ব্রিজে উঠলাম, এবং আমার মানে অনুভূতিটা একটু বেশি ছিল, আবেগপ্রবণ হয়ে গেছিলাম, হাত ছেড়ে বাইক চালানো শুরু করে দিয়েছিলাম, টপ স্পিড উঠাচ্ছিলাম। যদিও টপ স্পিড উঠানো ঠিক না, ব্রিজে অনেক বাতাস থাকে, তারপরে আলোর মতে কোনোভাবে উঠাতে পেরেছি এবং খুব ভালো লেগেছে। এবং পুরো ব্রিজটা পার হতে আমার প্রায় 6 মিনিটের মতন লেগেছে। এখন আমি যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এবং রাস্তাটা খুব সুন্দর, তেমন একটা ট্রাফিকও ছিল না বলতে গেলে। তো টানাই চালাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এবং বাতাসটা একটু বেশি ছিল, তো পুরা ভিডিওটাই আপনাদের দেখাই, পুরো যমুনা ব্রিজ পার হওয়ার পুরো ভিডিওটাই আমি আসলে আপনাদেরকে শেয়ার করি। আলহামদুলিল্লাহ অবশেষে যমুনা ব্রিজ পার হয়ে গেলাম, আমরা আমাদের ডেস্টিনেশনে খুব কাছাকাছি চলে আসছি। কিন্তু আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাব, কারণ সবাই আগে আগে পৌঁছে গিয়েছিল, টায়ার পাঙ্কচার হওয়ার কারণে আমি আসলে পিছনেই থেকে গেছিলাম। তো এসে আমি সবাইকে ফোন দিচ্ছি, লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি। তো আমার আশেপাশেই লোকেশনটা দেখাচ্ছিল, হাতের বামের দিকে ছিল। তো আসলে বামে কোন গলি দিয়ে যাব, এখানে 2-3টা গলি ছিল, তো এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তারপরও যখন জানতে পারলাম যে এই রোডটার ভিতরেই ওই জায়গা দিয়ে যেতে হয়, তারপর একটু কনফিউজ লাগছিল যে আসলে কোথায় যাচ্ছি। বাট গুগল ম্যাপের যে লোকেশন শেয়ারিং, এটা আসলে খুবই কাজে দেয় আমাদের ট্যুরে। আমরা আসলে এই ফিচারটা খুব বেশি এখন ইউজ করি, এটার কারণে আমরা রিয়েল টাইম লোকেশনটা দেখতে পারি, যার ফলে যে কাউকে ফাইন্ড আউট করতে খুব সুবিধা হয়। তবে হ্যাঁ, ইন্টারনেট কানেকশন থাকা লাগবে এবং মোবাইলের GPS অন করা লাগবে, এই দুটা থাকলে আমার মতে অ্যাকুরেট পজিশনটাই পাওয়া যায়। তো সেটা দেখেই আমি মোটামুটি খুঁজে বের করলাম। ওকে, বেশ
মনে পড়ে যেদিক সেদিকে দেখছি তো ওই লোকেশনে সব বাইরা আসছে মানে টেকনোলজি কত আধুনিক হয়ে গেছে তাহলে মানে গুগল এসব গুগল ম্যাপ দিছে গুগল ম্যাপ গুগল ম্যাপে ট্র্যাক ওর লোকেশন দিতে পারে এক্স্যাক্ট সেই লোকেশনটা দেখা যায় ট্রেনে আসে উইথ ইউজিং জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম মাধ্যমে এই জায়গাটা আমি জীবনে ফার্স্ট আসলাম যমুনা ব্রিজে তো অনেক বড় পাওয়া মামারি নীলমারি অহর অহর আসছি বাট এইসব জায়গায় কখন মানে আমার আসছিল কিরকম বাট ওই পারে জাস্ট ওটা দেখি চায়নাবাদটা আসার ওই পারে আমি আসলে চায়নাবাদে যাব তার আগে এই জায়গাটা একটু হচ্ছে ক্লায়েন্ট মনে আছে তাদের Okay. Still watching. Oh. Great. Service chino show kortas. Eta chapa chi na? Oh, what a sound. Oh, not a problem. So, our next destination ki Chanabad, na inshallah. So, we are going for Chanabad. ভিডিও চলতেছে আমার পিছনে বলবেন এটা এটা এইটা জানো কেমন এটা শর্টকাট আছে হ্যাঁ সামনে তো একটা আছে সামনে দিয়ে ঢুকাই দে ভাই শর্টকাটটা দিয়েই যাই আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায় তো যেহেতু দুপুর হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছিল তো আমরা যখন দুপুরে এখানে লাঞ্চ করছিলাম তখন ঝুম বৃষ্টি পড়ছিল এবং তাদের লাঞ্চের যে জায়গাটা সেটা টিনের চালের ছিল তো এবং বৃষ্টিটা আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করছিলাম ঝমঝম ঝমঝম বৃষ্টির শব্দ ছিল আর এখানকার খাবারের পরিবেশনা অনেক সুন্দর ছিল এবং খাবার খেয়ে আমাদের আসলে উঠতে মন চাচ্ছিল না যাই হোক আমাদের চায়নাবাদ যেতে হবে দেখে আমরা আবার পরে বের হলাম কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে গেল আল্লাহর রহমতে আমরাও বের হলাম আর চায়নাবাদের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি ধন্যবাদ
অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চায়নাবাদ, যেটা সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে অবস্থিত। আমাদের ডান দিকে যমুনা নদী এবং বাম দিকে হচ্ছে যে সেই বিদ্যুৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র টারবাইন। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা প্লেস, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছিল, পরিবেশটা খুব ঠান্ডা ছিল এবং মানুষের সমাগম আস্তে আস্তে বাড়ছিল, কারণ এটা বিকালের টাইম ছিল। তো অসাধারণ লাগছিল পুরো পরিবেশটা এবং পুরো জায়গাটাও আসলে অসাধারণ লেগেছে আমার কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন। এখন আমরা আরেকটা জায়গা দেখতে এসেছি, যেটার নাম হচ্ছে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট। এটা আসলে আমাদের আগে থেকে জানা ছিল না যে এই জায়গায় হার্ট পয়েন্ট নামে আরেকটা জায়গা আছে। তো সিরাজগঞ্জ চায়নাবাদে ওখানে অনেকেই বলেছিল যে আপনারা হার্ট পয়েন্ট ঘুরে আসতে পারেন। এটাকে কেন হার্ট পয়েন্ট নাম দেওয়া হয়েছে আমরা এটা জানতে চেয়েছিলাম। তো এটার মেইন রিজন হচ্ছে যে আসলে সিরাজগঞ্জ শহর থেকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য আসলে এই হার্ট পয়েন্টটা ক্রিয়েট করা হয়েছে। তো মানে যমুনার মানে সবচেয়ে প্রবল বেগের স্রোত এসে প্রথমে ধাক্কা লাগে এই পয়েন্টটায়, এজন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে হার্ট পয়েন্ট। এবং এই জায়গাটাই আসলে পুরো সিরাজগঞ্জ শহরটায় রক্ষা করছে। তো এই জায়গাটাও আসলে সিরাজগঞ্জের বাসিন্দা যারা আছেন তারা সবাই এখানে বিকালবেলায় ঘুরতে আসে। অনেক সুন্দর একটা জায়গা, নদীর পাড়ে সবাই এখানে পরিবার নিয়ে সময় কাটাতে আসেন। তো আমরা এই জায়গায় এসে কিছুক্ষণ বিকালটা উপভোগ করলাম। এখানে আমাদের আসলে সন্ধ্যা গড়িয়ে যায়। তার আমরা MMS-এর সেই গেস্ট হাউসে ফিরে যেয়ে আমরা সেদিন রাতটা থাকি এবং পরের দিন ভোরবেলায় বের মানে ওখান থেকে বের হই এবং আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 3 ঘন্টা লাগে। আমরা ভোর 6টার দিকে রওনা দিই এবং মোটামুটি আমরা 8টা কি 9টার ভিতরে আমরা ঢাকায় পৌঁছে যাই। আমাদের সিরাজগঞ্জ ভ্রমণের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। এবং এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ,
শেষের দিকে আমাদের নদীর পাড়ে বসে বসে বাদাম খাওয়ার ভিডিওটি দিয়েই আমি আমার এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।